বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি একদম নতুনত্ব ভেজিটেবলস নুডলস বানাতে চলেছি। তো চলো, কী উপকরণ লাগছে? তো তিনটে ম্যাগি ছিল, তো ফ্রিজে কিছুটা গাজর ছিল, আলু ছিল, পেঁয়াজ, ডিম, ব্যাস এইটুকুই দিয়েই চলে যাবে। তো ক্যাপসিকাম ছিল না ফ্রিজে, তো এইটুকু দিয়ে আমি আজকে রান্না করব। তো অল্প ম্যাগি, তো একটু বেশি পরিমাণ করার জন্য একটু ভেজিটেবল অ্যাড করে দিচ্ছি। তো গাজর আলুটাকে একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি প্যানে, মানে ননস্টিক কড়াইতে। তো হালকা আমি তেলই খাই, মানে বেশি তেল খাই না, রিচ খাই না, তো একটু হালকা তেলই দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা চেপে দিয়েছি। তো ততক্ষণে আমার ম্যাগিটাকে আমি একটু হাফ বয়েল করে নিয়েছি, তো সেটাকে আমি ওর উপরে ছড়িয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচুনোটা আমি ভুলে গেছিলাম দিতে, আগে থেকে দেওয়াটা উচিত ছিল, তো আমি ভুলে গেছিলাম। তো পরে দিলেও কোনো ক্ষতি নেই, অসুবিধা নেই। প্রচুর খিদে পেয়েছিল, তো ভাবা যায় এইটুকু সামান্য ম্যাগি দিয়ে কী হবে, একটু ভেজিটেবল অ্যাড করে দিলে হয়তো ভালো লাগবে খেতে। তো খুবই ভালো হয়েছিল। সবসময় তো ফ্রিজে তো থাকেই বাড়িতে সবার, তো অল্প একটু ভেজিটেবল দিয়ে দিলাম, তার সঙ্গে একটু মশলা মশলা মানে এই মশলাটা তো না দিলেই নয়, তো ম্যাগি মশলা একটু দিয়ে দিলাম, একটু অল্প ছড়িয়ে দিলাম। তো বাচ্চা খাবে, তো তাই জন্য একটু অল্প পরিমাণ দিয়েছি, আমি তার জন্য উঠে নিয়েছি, তারপরে আমি খাবো বলে একটু পরিমাণটা একটু বেশি দিয়েছি মশলাটা। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে একটু সয়া সস, অল্প একটু সয়া সস, বাচ্চাকে দেবো না এটা, এটা তার আগে বাচ্চার জন্য একটু তুলে রেখে দিয়েছি। সয়া সস অল্প একটু দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। সন্ধ্যে মানে সন্ধ্যে বাজলেই কিছু না কিছু খেতে ভালো ইচ্ছে করে। তো বর মশাই ডিউটিতে আছে, তো সে তাড়াতাড়ি এলে যা হোক একটা চাউমিন পকোড়া বিরিয়ানি যাই হোক একটা কিছু নিয়ে আসে। তো তাই ভাবলাম আজকে কি করা যায়, ম্যাগি কাছে ছিল তো এটাই করে মানে করা গেল। তো ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, পেলে তো এইভাবে বাড়িতেই করি, তো তোমরা একবার ট্রাই করো বন্ধুরা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দু মিনিট মাত্র আমার সময় লেগেছে, অল্প সময়ে এত সুন্দর খাবার। তো টাটা।